প্রিয় প্রশিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এমন একটি কাজ করব যা আমাদের বাসা বাড়িতে আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। তো আজকে আমাদের এই জবের নাম হচ্ছে বেসিন স্থাপন প্রতিস্থাপন। তো আমরা যে বেসিনটা ব্যবহার করব এটা হলো প্যাডেস্টাল যুক্ত বেসিন, যার ফলে আমাদেরকে কষ্ট অনেক কম করতে হবে। নাহলে আমাদেরকে বেশ কিছু মেজারমেন্ট নিতে হতো, আমরা গ্রাউন্ড থেকে কতটুকু উপরে বেসিন স্থাপন করতাম, তো আমাদের সে জামেলাগুলো নাই। তো আমরা এখন শুরু করব আমাদের কাজটা। প্রথমে আমরা যে সমস্ত মালামাল ব্যবহার করব সেগুলো সম্পর্কে একটু বর্ণনা দিব। আচ্ছা, আমরা যে বেসিনটি স্থাপন করব সেটা হচ্ছে এটা। আর এই বেসিনটা স্থাপন করব আমরা আসলে এই প্যাডেস্টলটার উপরে, এবং এই প্যাডেস্টলটা থাকবে ওয়ালের পাশে। এদিকে যে অংশটা আছে আমি তখন দেখাচ্ছি, এইখান দিয়ে আমরা বেসিন থেকে যে মানে ওয়েস্ট ওয়াটারটা আসবে আমরা সেটা এই পাইপের সাহায্যে এদিক দিয়ে বের করবো, বাইরে থেকে এটা দেখা যাবে না। তো এখন আমরা কাজটা শুরু করব প্রথমে। হ্যাঁ, এটা হলো বেসিন ওয়েস্ট। এটা প্রতিস্থাপনের জন্য আমরা এইভাবে বেসিনের যে ওয়েস্ট যে ছিদ্রটা আছে আমরা ওখানে রাখবো। এইখানে একটা নেটের মতো আছে যাতে এখানে বড় ময়লা এদিক দিয়ে প্রবেশ করতে না পারে। এটা আমরা প্রতিস্থাপন করব এইখানে। এটা প্যাচ আছে, প্যাচ খুললে ভিতরে যাবে, এবং এইটার সাথে যে যে আমরা ব্যবহার করবো যে ওয়েস্ট ওয়াটারটা থাকবে সেটা নির্গমনের জন্য আমরা ওয়েস্ট পাইপটা এটার বিপরীত অংশে সংযোজন করব। এবং এখানে পানি সরবরাহ পাওয়ার জন্য আমরা কানেকশন পাইপ ব্যবহার করব। তো কানেকশন পাইপের একটা প্রান্ত আমাদের পানির লাইনের, এটাকে অ্যাঙ্গেল স্টপ কক বলে, অ্যাঙ্গেল স্টপ ককের এক প্রান্তে আমরা এই পাইপটা এখানে সংযোজন করব। অন্য প্রান্তটি আমাদের, এটার নাম হচ্ছে পিলার কক, পিলার ককের সাথে সংযোগ করব। পিলার ককটা আমরা এখানে এইভাবে সেট করব এবং এর ভিতর দিয়ে এই পাইপটা এর সাথে কানেকশন পাবে। তো যখন আমরা অ্যাঙ্গেল স্টপ ককের সুইচ চালিয়ে দেবো তখন এখানে পানির সংযোগ পাবে এবং আমরা এটা ব্যবহার করতে পারবো। তো এখন আমরা কাজটি করে দেখাবো। আমরা এখন বেসিনে পানি পাই কি না এটা পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য আমাদের অ্যাঙ্গেল স্টপ কক যেটা আছে এটার সাথে পানির মেন লাইনের সাথে আমাদের বেসিনের সংযোগ সেইটা আমরা এখন চালু করব। আমি যে ডান দিকে প্যাস বাম দিকে প্যাস ঘোরায় পানির লাইনের সাথে বেসিনের পানির লাইনের সংযোগ করলাম। তো পানি এখন এই লাইনের ভিতর দিয়ে পিলার কক পর্যন্ত যাবে। এখন পিলার ককেরটা যদি আমরা ঘোরাই তাহলে আমরা পানি পাবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা বিষয়টা ভালোভাবে নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছো, আমরা কীভাবে প্যাডেস্টল যুক্ত একটা বেসিন স্থাপন করলাম, এবং পুরো প্রক্রিয়াটা তোমরা যদি গভীরভাবে মনোযোগ দিয়ে করে থাকো, দেখে থাকো, তাহলে নিশ্চয়ই তোমরা নিজ হাতে এটা পরবর্তীতে করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।